কলকাতার হলদিয়া বন্দর থেকে বাংলাদেশে চট্টগ্রাম বন্দর হয়ে সোনামুড়া নদী বন্দরে আসার কথা ছিল পণ্যবাহী জাহাজের। এবার জাহাজ নয়, স্টিমার বা লঞ্চ নয়, দাউদকান্দি থেকে আসবে নৌযান। কামানের পরিবর্তে গাদা বন্দুকের মতো ঘটনা। যাই হোক, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে জলের নব্যতা নিয়ে। এখন তো বর্ষাকাল, চৈত্রের তাপদাহ কালে নদীর জল কমে যায় রাজ্যের বুকে, তখন পণ্যবাহী নৌযান চলবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এদিকে বৃহস্পতিবার দাউদকান্দি থেকে পরীক্ষণমূলক নৌযান নতুন বার্তা নিয়ে রওনা দেয় সোনামুড়া নদী বন্দরের উদ্দেশ্যে। ভিও রিপোর্ট, হালাবোল।